হ্যালো এভরিওয়ান, গুড নুন। তো এখন করছি একটা রেসিপি পিঠে, আর বাবু বলছে এখন আবার চা বানিয়ে দাও। মানে অফিসার মানুষ তো, মানে ঘন্টায় ঘন্টায় ওর সময় হয় চা খাওয়ার। তো এখন যে রেসিপিটা করেছি মিষ্টি, ওর কথা ভেবে করলাম, যেহেতু বাড়িতে আছে আর ভাতটা ঠিকঠাক পরিমাণে খাচ্ছে না, দিউনার পছন্দ হচ্ছে না। এখন আবার হাত দিচ্ছি, চলো দেখা। এই করেছি নারকল দিয়ে, আর হচ্ছে নারকল দিয়ে, ময়দা দিয়ে, চিনি দিয়ে একটা পিঠে। এখানে ভাজা হচ্ছে কয়েকটা। বাবু এই পিঠে খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু ও বলছে এখন চা বানিয়ে দাও। দিয়ে বললাম স্নানের জল দিয়েছি, তো বললাম যে এক গামলা জল তোর জন্য বসিয়েছি, দেখেছো গামলায় মানে কি অবস্থা হয়েছে, এগুলো সব আয়রনে, দুদিন পর পর মাজতে হয়, দেখো আয়রনের কি অবস্থা হয়েছে। আর এই মাতব্বর, মাতব্বর এখন অনেক পরিমাণে দুষ্টুমি করছে বাড়িতে থেকে, ঘন্টায় ঘন্টায় এখন বায়না করে, ফোন দেখবে, আর নিয়ে যদি পড়তে বসা হয় তাহলে পড়বে, নাহলে দুষ্টুমি শুরু হয়ে যাবে। বললাম জুতো পরে আসতে, কোথায় পাইনি লাল জুতোটা, এখন এটা পরে ঘুরে বেড়াচ্ছে। আর আজ দুদিন কাঁচা ধোয়া করতে পারছি না, জমে গেছে কাঁচা ধোয়ার জন্য। দিয়ে ভাবলাম দুপুরবেলা বসে আছি, ময়দাও ছিল আর নারকল একটু ছিল, নারকলটা নষ্ট হয়ে যাচ্ছিলো অর্ধেকটা পরিমাণে নারকল, দিয়ে ভাবলাম একটা কিছু করে ফেলি। আর এটা করলে বাবু খাবে, মিষ্টি মিষ্টি এগুলো লাগলে খাই। আমি এখনও ঝাল খেতে পারলাম, এখন ওর ফোনটা চার্জ গেছে, এখন বলছে এই ফোন দাও, দাও দাও, ভিডিও করছি তো, ভিডিও আর করতে হবে না, দাও। আচ্ছা ঠিক আছে দেব তো, ফোন দাও, মারবো কিন্তু, এই চলো ফোনটাকে চার্জে দি, এত অন্ধকার কেন, ব্যালকনিতে নিয়ে এসো, নিয়ে এসো, কই ব্যালকনিতে কই, দেখো রেখে দিয়ে চলে গেছে। বুঝছো এই ফোনটা কতবার সারিয়েছে আমার, সে পুরনো ফোনটা। আর বাইরে একদম ধোয়া ধোয়া ধোয়া, চারিদিকে ধোয়া আর ধোয়া, রোদের কোনো বালাই নেই, নিম্নচাপ। ডিসেম্বর এখন চলছে ফার্স্ট উইক, তাও শীত সেরকম নেই, দেখা যাক নিম্নচাপটা কাটলে শীত পড়ে কি না। পিকনিক করব কবে না হলে, ফোনে চার্জ হয়ে গেছে আর এখন মায়ের খোঁজ পড়েছে। এটা না বাবা, এখন ফোন নেওয়ার জন্য উৎপাত করছে ভীষণ। ভাবছি বাবুকে গা হাত পা মোছাবো, তারপর স্নান করবো, করবে না তো, ঠিক আছে পড়ুক। এমা তাই তো জামা কাপড় রয়েছে কটা, আনতে হবে তো। তুমি নিয়ে আসো, যাও দেখো কটা হয়ে গেছে, আর হচ্ছে অল্প কয়েকটা আছে ভেজে নি। সকালে আজকে হয়েছিল মাছ, সরপুটি মাছ হয়েছিল শিম আলু দিয়ে, ফুলকপি ভাজা, আর হচ্ছে তোমার মেথি শাক হয়েছিল, আর কালকে ছিল একটু চিকেন। তো মেয়ের আসার আবার সময় হয়ে গেছে, দেড়টা বেজে গেছে, পরীক্ষা শেষ হয়ে যায় তারপর তাড়াতাড়ি ছুটি। না তো পিঠে করেছিলাম, পিঠে ছেলে মেয়ের আজকে ভীষণ ভালো লেগেছে, মিষ্টি মিষ্টি নাকি হয়েছে। মানে নারকল চিনি ময়দা দিয়ে যে এত দারুণ পিঠে হয় না করলে বুঝতে পারতাম না, এটা সত্যি কথা। কেমন হয়েছে বাবা, তোমার তো ভালো হবে, মিষ্টি জিনিস তোমার তো ভালো লাগবে, এর মধ্যে আলু ভালো নেই তো, ভালো পিঠেতে আলু থাকে তো, দিয়ে গেছিলাম বেশ কয়েকটা, এখন এই কয়েকটা আছে। বাবু এখন মনে হয় আর খাবে না, এখন এটা খেয়ে ঘুমিয়ে পড়বে, ভাত মনে হয় খাবে না, মেয়ে তো খাবেই না স্কুল থেকে এসে খায় না। ঠিক আছে ফ্রেন্ড, ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।